এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ ম্যানিয়ার্স। আমি হোমাগ্নি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুকুমার রায়ের আবোল তাবোল। সুকুমার রায় এক অতি পরিচিত বাঙালি শিশু সাহিত্যিক, যিনি একাধারে লেখক, কবি, রমরচয়িতা, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। 1887 সালের 30 অক্টোবর ব্রিটিশ ভারতবর্ষে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জে এক ব্রাহ্ম পরিবারে জন্মগ্রহণ করেন। কলকাতায় প্রেসিডেন্সি কলেজ থেকে কেমিস্ট্রি এবং ফিজিক্সে বিএসসি অনার্স পাশ করে উচ্চ শিক্ষার জন্য 1911 সালে সুকুমার রায় বিলেতে যান, যেখানে আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির উপর পড়াশোনা করেন এবং কালক্রমে তিনি ভারতের অগ্রগামী আলোকচিত্রী ও লিথোগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পিতা জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী এই সময়ে একটি মুদ্রণক্ষম ছাপাখানা স্থাপন করে ছোটদের একটি মাসিক পত্রিকা সন্দেশের প্রকাশনা শুরু করেন। পরে পিতার মৃত্যুর পর 8 বছর সেই দায়িত্ব পালন করেন সুকুমার নিজে এবং অবশেষে 1923 সালে মাত্র 35 বছর বয়সেই ইহলোক ত্যাগ করেন তিনি। তার এই স্বল্পকালীন জীবনে সন্দেশের সম্পাদক হিসেবে প্রচুর ছড়া, গল্প, প্রবন্ধ তিনি রচনা করেন, যা আজও বাংলা শিশু সাহিত্যে মাইল ফলক হয়ে রয়েছে। বাংলা ভাষায় সর্বপ্রথম ননসেন্স পোয়েমের প্রবর্তন করেন তিনি, যাতে সাধারণ দৃষ্টিতে কৌতুক বা রসবোধ থাকলেও উইটি হিউমার, উইকেট স্যাটায়ার, ইনার মিনিং এবং ছন্দ ও অন্তমিল থাকে। তার প্রথম এবং একমাত্র ননসেন্স পোয়েম কালেকশন আবোল তাবোল শুধু বাংলা সাহিত্যেই নয়, বরং বিশ্ব সাহিত্যের দরবারে এক বিশেষ স্থান অধিকারে সক্ষম, যা তার মৃত্যুর মাত্র 9 দিন আগে পাবলিশড হয়। এই সংকলনে মোট ছড়ার সংখ্যা 50টি, যার মধ্যে 7টি বেনামে লেখা হয়েছে। টিএস এলিয়ট একবার বলেছিলেন, ননসেন্স ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ আ কাইন্ড অফ রাইটিং দ্যাট ড্রস অ্যাটেনশন টু অ্যান্ড টেকস অ্যাডভান্টেজ অফ দ্য আরবিট্রারি নেচার অফ ল্যাঙ্গুয়েজ। ইট হ্যাজ আ কাইন্ড অফ অ্যানার্কিক পোটেনশিয়াল বিকজ ইট কোয়েশ্চনস দ্য মেটেরিয়ালিস্টিক রিয়ালিটি অ্যান্ড ডিলস উইথ দ্য ফ্যাক্টর্স দ্যাট দ্য এভরিডে ওয়ার্ল্ড কনসিডার্স টু বি ইম্পসিবল অ্যান্ড ইম্প্রোবেবল। সুকুমার রায়ের জীবৎকালে, অর্থাৎ 20 শতাব্দীর প্রথমার্ধে, পৃথিবীর বুকে ঘটে চলা কিছু ঘটনা, যেমন রাশিয়া জাপানের যুদ্ধ, বোয়ার যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ এবং ভারতবর্ষের স্বদেশী আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ গণহত্যা, গান্ধীজির অসহযোগ আন্দোলন ইত্যাদি, যা তৎকালীন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি জাতির মেরুদণ্ডকে শক্ত করার পক্ষে যথেষ্ট ছিল। সুকুমার রায় ছিলেন ওই পরাধীন ভারতবর্ষের এক বাঙালি কবি, যিনি অ্যান্টি কলোনিয়াল আইডিওলজিতে বিশ্বাসী ছিলেন এবং নিজ রচনাশৈলীর মাধ্যমে সেই আইডিওলজিসকেই পাঠকদের মনে পৌঁছতে চাইতেন। তিনি বুঝেছিলেন 1835 সালে থমাস ব্যাবিংটন ম্যাকলে সাহেবের আনা নতুন ফরমান অনুসারে ইংরেজ শাসকগণ ভারতবর্ষে ইংরেজি শিক্ষা ব্যবস্থা এবং ওয়েস্টার্ন কনসেপ্ট এনে আদতে নিজেদেরই লাভ খুঁজছে। এতে লাভ তো কিছুই হবে না, বরং ভারতীয় সনাতন শিক্ষা, বিজ্ঞান, ভোকেশনাল সিস্টেম এবং কালচারকে সমূলে আঘাত করে চিরতরে শেষ করে দেওয়া হবে। এই ব্যবস্থায় ভারতীয় সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাবু সম্প্রদায় এবং নিম্নবর্গের গরিব অশিক্ষিত বারবেরিয়ান্স। এই বাবু সম্প্রদায়ভুক্ত মানুষজন বেসিক্যালি ছিলেন ইংরেজ শাসকের পা চাটা শ্রেণী, যারা নিজেদেরকে তাদের অনুগত ভৃত্য ভেবেই খুশি হতেন এবং গরিব অশিক্ষিত ভারতবাসীকে ঘৃণার চোখে দেখতেন। সুকুমার রায় নিজে বিদেশে উচ্চশিক্ষার জন্য গেলেও মনে প্রাণে ভারতীয় বাঙালি তিনি। এই বাবু গোষ্ঠী তৎকালীন সমাজের সোশিও পলিটিক্যাল, সোশিও রিলিজিয়াস এবং সোশিও কালচারাল হিপোক্রেসি এবং অবশ্যই গান্ধীজি তথা কংগ্রেসের নরমপন্থী রাজনীতি ও অহিংস আন্দোলনের প্রতি নিজের বিরোধী মনোভাব এবং অবশ্যই অ্যান্টি কলোনিয়াল সেন্টিমেন্টসকে ননসেন্স লিটারেচার বা অ্যাবসার্ডিজমের মোড়কে শিশু সাহিত্য আকারে প্রকাশ করেন। তার আবোল তাবোলের ছড়াগুলিকে তাই স্পষ্টতই তৎকালীন বুদ্ধিজীবী সম্প্রদায় বা বাপু গোষ্ঠীদের প্রতি তিক্ত সমালোচনামূলক বই বলাই যায়। আবোল তাবোলের প্রথম কবিতা খিচুড়িতে আমরা দেখি যে একটি হাঁস সে সজারু হতে চাইছে এবং অবশেষে দুটির সমন্বয় সে হয়ে উঠছে হাঁসজারু বা পর্কিউডাক। বক আর কচ্ছপ মিলে বকচ্ছপ বা স্টটাইল,
আবার হাতি আর তিমির সংমিশ্রণে হচ্ছে হাতিমির বা ওয়েল এলিফ্যান্ট প্রভৃতি। এই সমস্ত পশুদের চারিত্রিক সংমিশ্রণ অর্থে কবি আসলে সমাজের হিপোক্রেটসদের ব্যঙ্গ করেছেন, যাদের নিজস্ব চারিত্রিক দৃঢ়তা নেই, কেউ তারা নিজেদের নিয়ে সুখী নয়। কারণ এই সোশ্যাল স্টেবিলিটি আদতে কিছুই নয়, বরং হিপোক্রেসি বা প্রিটেনশন মাত্র। তাই তো টিয়ামুখ গিরগিটির মনে শঙ্কা, বা সিংহও নিজের হিংস্র মনোভাব হরিণের সরল নম্র মুখোশে ঢেকে রাখতে চায়। বোম্বাগড়ের রাজা কবিতায় আবার কবি বলছেন এমন এক রাজার কথা, যার রাজত্বে কোনো কিছুই অসম্ভব নয়। রাজা আম সত্য ভাজা ছবির ফ্রেমে বাঁধে রাখে, রানীর মাথায় সর্বক্ষণ বালিশ বাঁধা, আবার রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন। অ্যাপারেন্টলি কবিতার লাইনগুলি মিনিংলেস মনে হলেও আদতে কবি ক্ষমতায় থাকা ব্যক্তিদের কর্মহীন অলস জীবনযাপন, মূর্খামি এবং দাম্ভিকতার কথা তুলে ধরেছেন। রাজার সবাই সকলেই গলা ফাটায় মিথ্যে বলিতে, হুক্কা হুয়া করে, কারণ আমরা জানি সব শিয়ালের সেই একই ডাক। আর রাজা রানী ছাড়াও রাজপরিবারের বাকি সকল সদস্য তথা মন্ত্রী পারিষদরাও অর্থের গদিতেই শুধু বসে থাকেন, আসল কাজের কাজ যে কিছুই করেন না তারই উদাহরণ এই ছড়াটি। আর এইভাবেই মিনিংলেস আইডিয়াগুলিকে একত্রে একই ছন্দে গেঁথে কবি ছড়াগুলিকে কম্প্রিহেন্সিবল করে তুলেছেন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কিন্তু সেই ক্ষুধার রাজ্যে যখন মানুষ অনাহারে মরে, সেখানে একদল হিপোক্রিট সিভিলাইজেশনের দোহাই দিয়ে নিজেদেরকে সেলফ ডিস্টেন্সে সরিয়ে রাখেন, মুখে বড় বড় দান ধ্যানের গল্প করেন, গরিবকে লোভ দেখান, কিন্তু আদতে শুধু নিজেদেরই আখের গুছায়। এরকমই সমাজের এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কবি তার খুড়োর কল কবিতাটিতে। চণ্ডীদাসের খুড়ো এক আজব যন্ত্র বা কল আবিষ্কার করেছেন, যাতে 5 ঘন্টার রাস্তা মানুষ 1.5 ঘন্টাতে অতিক্রম করতে পারবে। সেই কলের বিশেষত্ব যে মুখের সামনে লোভনীয় সব খাবার যেমন মন্ডা, মিঠাই, চপ, কাটলেট, লুচি ইত্যাদি দড়ি দিয়ে ঝোলানো থাকবে, এবং মানুষ লোভে পড়ে খাবার পাবার আশায় উন্মত্তের মতো দৌড়বে সামনের দিকে, যার ফলে নিজের অজান্তে বেশি রাস্তা অল্প সময়ে অতিক্রম করতে পারবে সে। অর্থাৎ সেই একই ব্যাপার, ক্ষুধার্থ মানুষের মনে লোভ লালসা জাগিয়ে তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা, বা লোভী গোষ্ঠীকে অর্থ ও প্রাচুর্যের লোভ দেখিয়ে নিজেদের আখের গোছানো শাসক শ্রেণীর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন কবি। আবার বাবুরাম সাপুড়ে কবিতায় বাবুরাম নামক এক সাপুড়েকে বলা হচ্ছে যে এমন দুটি নিরীহ সাপ রেখে যেতে, যাদের চোখ নেই, শিং নেই, নখ নেই, যে হাঁটতেও পারে না, কাউকে দংশনও করতে পারে না, অর্থাৎ তারা নিতান্তই দুর্বল ও নিরীহ প্রকৃতির, তাদের ডান্ডা মেরে ঠান্ডা করে দিতে চাইছেন বক্তা। অর্থাৎ এখানেও নিরীহ মানুষের ওপর অমানবিক শোষণ এবং দুর্বলের উপর অন্যায় অত্যাচার, যা সারা জীবন এই সমাজের বুকে চলছে এবং চলবে, তাকেই ব্যঙ্গ করেছেন কবি। বহু ক্রিটিক্স আবার মনে করেন যে নিরীহ সাপদের ডান্ডা মারার সাহসের সাথে আসলে তৎকালীন কংগ্রেসী এবং গান্ধীবাদী নেতা যারা অহিংস আন্দোলনের সমর্থন করতেন তাদের সাহসের তুলনা করে ব্যঙ্গ করেছেন কবি। অন্য একটি ছড়া বোম চুরিতে আমরা কি দেখতে পাই হেড অফিসের এক বড়বাবুকে, যে বড়বাবু আসলে তৎকালীন বাবু গোষ্ঠীরই এক প্রতিনিধি, যারা নিজেদের মান সম্মান আত্মমর্যাদা বা নিজের সত্তাকে খুইয়ে ব্রিটিশ শাসক শ্রেণীকে তৈললেপনের মাধ্যমে প্রচুর অর্থ, প্রাচুর্য এবং সম্মান পেতে চায়। সামান্য কেরানি বা আধিকারিকের চাকরি করলেও তাদের হাম্বরিয়া ভাব বা বাবুগিরি কবির চোখে হাস্যকর ব্যাপার ছাড়ার কিছুই নয়। তাই এই ছড়াটিতে কবি স্যাটায়ার করছেন বিভিন্ন আঙ্গিকে, বড়বাবুর মাথার ব্যামো, ছোটখাটো ব্যাপারেই তার গোলমাল করার স্বভাব বা সন্দেহ প্রবণতা। তাই একদিন সন্দেহ করলেন যে তার গোপটাই যেন কে চুরি করে নিয়েছে, এবং তাই নিয়ে যেন হুলুস্থুল কাণ্ড। এইসব লঘু হাস্যরসাত্মক লাইনের মাধ্যমে কবির বাবু গোষ্ঠীদের প্রতি স্যাটায়ার অত্যন্ত স্পষ্ট। সৎপাত্র ছড়াটিতে গঙ্গারাম নামক এক ব্যক্তির সম্পর্কে জানা যাচ্ছে যে সে 19 বার ম্যাট্রিক ফেল করেছে। তাদের পরিবারের বাকি ভাইয়েরা পাগল, গুয়ার, একজন আবার জাল নোটের কারবারে জেলও গেছে, তবুও গঙ্গারাম সৎপাত্র, কারণ সে কংসরাজের বংশধর। এক্ষেত্রেও সমাজের সেই হিপোক্রেসি, সমাজ পুরুষ সম্পর্কে বলে সোনার আংটি আবার ব্যাঁকা, অর্থাৎ হাজারটা দোষ থাকুক তবুও সে পুরুষ, তাই সব অপরাধী মাফ করে দেওয়া যায়। আর সেই দোষগুলোকে সৎপাত্রের মুখোশের আড়ালে রেখেই গোপন করে গরিব পরিবারের মেয়ে বিয়ে করা যায়, তবু সমাজের চোখে তা কন্যা উদ্ধার। অন্যদিকে রামগরুড়ের ছানা কবিতাটিতে কবি সেই সমস্ত ব্যক্তিদের স্যাটায়ার করছেন যারা হাসতেই চায় না,
বা হাসতে পারে না, অর্থাৎ সেই সব রাশভারী গম্ভীর সিরিয়াস এরিউডাইট বাবু শ্রেণী যারা হাসতে ভয় পায়, অন্য কেউ হাসলেও যেন তাদের সম্ভ্রম থাকে না, দুঃখ পায় তারা, তাই সর্বদা একটা মেকি গাম্ভীর্যের মোড়কে নিজেদের সাজিয়ে রাখে। এরকমই আরো বিভিন্ন কবিতা, যেমন কাঠবুড়ো, কাতুকুতু বুড়ো, গন্ধবিচার, একুশে আইন, ভয় পেও না, ছায়াবাজি, বা এরকমই তার অসংখ্য কবিতায় ছত্রে ছত্রে ছড়ানো রয়েছে তার এই সমাজের হিপোক্রেটদের প্রতি স্যাটায়ার বা ব্যঙ্গ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় প্রসঙ্গে বলতে গিয়ে একবার লিখেছিলেন, "The spontaneous effusion of Sukumar's humor has enriched Bengali literature and is unparalleled. The white gamut and the dynamic movement of his faultless rhyme scheme, the unimaginable incongruity of his emotive associations astound us at every turn. He had a scientific sobriety in his nature and therefore has been able to evoke a play of the binaries with such promptness. Indeed, there has always been some real resonance of humor in the domain of Bengali literature, but Sukumar's hallmark of humor is unique and all-surpassing. This immense gift of his refined humor, along with the pity of his premature demise, would forever be a flame in the reader's mind." আশা করছি তোমাদের বিষয়টা বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর যদি হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড ইফ ইউ লাইক প্লিজ লাইক অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড মেক আওয়ার ইংলিশ ম্যানিয়ার্স ফ্যামিলি লার্জার। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্টিল দেন গুড বাই, টেক কেয়ার।